आसन्न पंचायत निर्वाचन के सामने रेखे बर्धमान पूर्व काटोआ जिला सांगठनिक बैठक अनुष्ठित हलो भारतीय जनता पार्टी पक्ष थेके। मंतेश्वर विधानसभा मेमारी दो नम्बर ब्लकर अंतर्गत सातगेचियाते सांगठनिक बैठक अनुष्ठित हय। अनुष्ठाने शुरूते ही भारतीय जनता पार्टी दलीय पताका उत्तोलन और भारत मातार प्रतिकृतिते माल्यदान और प्रदीप प्रज्वलन करें सांसद एस एस अलुवालिया। एदिनेर बैठके उपस्थित थाकेन राज्य कमिटी सदस्य राजीव भौमिक, सांसद एमपी एस एस अलुवालिया, बर्धमान पूर्व काटोआ जिला सांगठनिक साधारण सम्पादक विश्वजीत पोद्दार, सह सभापति सौगत दे, पूर्व बर्धमान जिलार कमिटी सदस्य तथा मेमारी दो नम्बर ब्लकर कन्भिनार पिंटू भंडारी, को कन्भिनार बापादित्य मालिक सह मंडल सभापति एवं कार्यकर्तारा। ট্রেনের সুবিধাটা হওয়া খুব প্রয়োজন আছে, যাতে আমাদের এখানকার প্রোডাকশন যেটা হয়, এগ্রিকালচার প্রোডাকশন হোক, ফ্রুট প্রোডাকশন হোক, ভেজিটেবল প্রোডাকশন হোক, ফ্লাওয়ার প্রোডাকশন হোক, সেগুলো যাতে অন্যান্য রাজ্যে আমরা বিক্রি করতে পারি আর আমাদের এলাকার লাভ হয়, সেই জন্য চেষ্টা করছি। থ্যাংক ইউ। কাটোয়া আর যেটা ওই নবদ্বীপ ধাম, এখান থেকে প্রচুর লোকেরা যায়। ওই ব্রিজটা কমপ্লিট হচ্ছে না, কিছু জমি অধিগ্রহণে রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করছে। ওই অধিগ্রহণটা হয়ে গেলে, তবে ওই ব্রিজটা চলে গেলে, চলে হলে এটা বৈষ্ণব ধর্মের একটা বহু বড় পীঠস্থান, যেখানে গিয়ে লোকে দর্শন করবে। আর মহারাষ্ট্রতে যায়, আমি তাদেরকে তখন ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর ওদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছি, কিন্তু তার মধ্যেই তাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারলাম, শুনতে মানে তাদের কাছ থেকে শুনতে পারলাম যে তারা চাকুরির অভাবে, বেঙ্গলের চাকুরির অভাবে আর পেটের জ্বালায় আর নিজের পরিবারকে তাদের পালন পোষণ করার জন্যেই তারা এত দূর এসে চাকরি করছে। তার মধ্যে আমি দেখলাম যে কি কেরলে মালয়ালম ভাষা বলে, কিন্তু আমাদের মন্তেশ্বরের লোকেরা বা কাটোয়ার এলাকার লোকেরা, কাটোয়া কালনা পূর্বস্থলী, হ্যাঁ এই এলাকার লোকেরা, মেমারির লোকেরা, তারা তো মালয়ালম জানে না। তা আমি বললাম তোমরা কী করে কাজ করো? বলে আমরা করি।